ইতিহাসের একজন পন্ডিত মুফাসুল ইসলাম সাহেবের সাথে আমার একটি কথোপকথন আপনারা দেখেছেন আমি চেয়েছিলাম কোরআনের আয়াতের দৃষ্টিতে এই বিজ্ঞানময় ঐশী গ্রন্থের সাথে কথা বলতে কিন্তু উনি ওনার দলবল নিয়ে আয়াতের কথা যখন আমি শুরু করতে চাইছিলাম তখন মাঝপথে এত বেশি কথা বলেছেন যার জন্য এই এই উনি ক্লিয়ার করতে দেননি বিজ্ঞানময় ঐশী বিষয়ে গ্রন্থের সাথে যেমন চোদ্দশো বছরের আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনি আব্দুল মুতালিবিন হাসিম সাহেবের কোনো সম্পর্ক নেই তদ্রূপ নেই একবিংশ শতাব্দীতে মুফাসেল এবং তার মতবাদের সাথে যারা জড়িত তাদেরও এই বিজ্ঞানময় ঐশ্বিক গ্রন্থের সাথে সত্যি কোনো সম্পর্ক নেই ওনার সাথে আমার এই কোরআন যে আল্লাহ তালার গ্রন্থ আল্লাহ তালার লিখিত আল সেটি প্রমাণ করার একটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম কিন্তু সেখানে তিনি এত বেশি হট্টগোল করেছেন আর তার সঙ্গে সাথী যারা ছিল কোরআন থেকে আমি প্রমাণ করতে চেয়েছিলাম এবং নিখুদভাবে প্রমাণ করার জন্য যে আয়াত উপস্থাপন করার চেষ্টা করে চলেছিলাম মাঝপথে এত বেশি হট্টগোল ওনারা বাঁধিয়ে দিয়েছেন কি আমার ব্যক্তি জীবন নিয়েও আসল বিষয় বাদ দিয়ে কথা বলা শুরু করেছিলেন তো আপনাদের সামনে আমি বিজ্ঞানময় ঐশ্বিক গ্রন্থ এটি নিয়ে কথা বলবো এবং এই লেকচার থেকে আপনারা জানতে পারবেন চোদ্দশো বছরের আরব্য মোহাম্মদ সাহেবের এবং তার যারা অনুসারী হওয়ার দাবি করে চলেছেন তাদের সাথে এই গ্রন্থের কোনো সম্পর্ক নেই হা অতটুকু সম্পর্ক রয়েছে যতটুকু কোরআন থেকে আমরা জানতে পারি যেমন ধরুন আপনি যদি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনারা কোরআন মানেন সঙ্গে সঙ্গে বলবে মানি আল্লাহকে মানেন বলবে মানি কিন্তু কোরআন বলে দিচ্ছে তারা এই আহসান আল হাদিসের সাথে লাহওয়াল হাদিস মানে আর আহসান হাদিসের সাথে যখন আপনি হাদিস মানবেন তখন কোরআন আপনাকে অংশীবাদী মুশ্রিকদের অন্তর্ভুক্ত করবে ঠিক যেমন মুফাসেল সাহেব এবং তার সঙ্গী সাথী যারা রয়েছেন দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে তারা কোরআনকে মানার কেউ কেউ দাবি করেন কিন্তু প্রাধান্য দেন ফলসফাকে প্রাধান্য দেন ইতিহাসকে প্রাধান্য দেন বিভিন্ন মানুষের উদ্ধৃতিকে মুখোশ এইভাবে উন্মোচন করে এই কোরআনের বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে ওমা ইউমিনু আখতার বিল্লা ইল্লা ও শিগুন অধিকাংশ মানুষেরা আল্লাহ তালাকে মানে কিন্তু সিরিকের সাথে তারা মানে ও শিক তারা শিরিক করে করে এই কোরআন যে আল্লাহ তাল্লাহার গ্রন্থ এই লেকচার থেকে আপনারা জানতে পারবেন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই গ্রন্থটি হচ্ছে হুদাল্লিন নাস প্রত্যেকটি মানুষকে হৃদায়ত করে এখন আপনারা চিন্তা করে দেখুন নাস মানব সমাজ কবে থেকে আল্লাহ তালার ইসলামী কিংডমে একজিস্ট করে মুফাসেল সাহেবের দাবি হল নবম শতাব্দী থেকে এই গ্রন্থ পূর্বে প্রমাণ করা যায় না অথচ এই কোরআনের কথা তিনি আনাকসাগরার উদ্ধৃতি দিয়ে একটি ভিডিওতে বলেছেন যে এই কোরআন একটি কথা বলে প্রত্যেকটি জিনিস নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে যখন আপনারা সুরাই আসিন পড়বেন তখন সেটি আপনারা জানতে পারবেন তো আনাকসাগরা হাজার হাজার বছর পূর্বে বলে গেছেন কোথেকে বলেছেন এই আল কিতাব থেকে তো দুই নম্বর সরু আল বাকারের একশো পঁচাশি আয়াত থেকে আমরা জানলাম শাহরু রমাদন আল্লাহ কোরআন নাস রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষের হৃদায়তের জন্য নাস প্রত্যেকটি মানুষকে এই কোরআন কি করে গাইড করে এই কোরআনের ক্ষমতা আল্লাহ কতটুকু দিয়েছেন সতেরো নম্বর সোরা ইসরায়েলের নয় নম্বর আমরা যখন পড়ি তখন সেখানে বলা হয় নাহাদ আল কোরআন নিশ্চয় এই কোরআন ইয়াহদি মুমিনিন

ইতিহাসের আপনি পাণ্ডিত্য অর্জন করেছেন কিন্তু আপনি মোমিন না হলে এই গ্রন্থ থেকে হিদায়েত নিতে পারবেন না আর এই এই গ্রন্থ দাবি করছে এটি দুনিয়ার প্রথম গ্রন্থ ঠিক যেমন তিন নম্বর সূরা আলে ইমরানের সিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আউয়ালা বাইতিম বুদি আলী নাস লাল্লাদি বিভাগ খাতা মোবারকমুদ আলামিন। নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে বক্কার সাথে যে ঘরটি মুবারক এবং জাহানবাসীদেরকে হিদায়ত করে তদ্রূপ এই কোরআনের দাবি হলো যেমন এই আয়াত থেকে আমরা জানলাম নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াত থেকে মাসজিদুল হারামের পূর্বে কোনো মার্কাস কোন ঘর এই পৃথিবীতে ছিল না তদ্রূপ ছেচল্লিশ নম্বর সুরা আল আহ কফ এর চার নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহতালার চ্যালেঞ্জ হল এই মুফাসেল টাইপের যত আজকের কত্থক রয়েছে যারা কথা বলতে জানে যারা ফলসফা মানুষের সামনে পেশ করতে জানে যারা দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াত মতে সত্য এবং মিথ্যাকে সংমিশ্রণ করে বলতে জানে এদের সকলকে এবং ইতিহাসের যত মনীষী ছিল চলে গেছে। তাদেরকেও এই কোরআনের চ্যালেঞ্জ হল যারা বিভিন্ন গ্রন্থ স্টাডি করে সেই গ্রন্থগুলিকে প্রাধান্য দিতে যে এই কোরআনকে চোদ্দশো বছরের বলে অথবা নবম শতাব্দীর কথা বলে অথবা অন্য কিছু বলে তাদেরকে এই কোরআনের চ্যালেঞ্জটি আল্লাহ রব্বুল আলমিন যেভাবে বলেছেন সেটি আমি আপনাদের সামনে ডেলিভারি দিয়ে যাচ্ছি ছেচল্লিশ নম্বর সুরা আলাহ কফ এর আয়াত নম্বর চার আল্লাহ বলছেন কুল আর মা তা দয়ুনা মিন্দু নিল্লা আরুনি মা খলা আর্থ আমলাহম শিরকুন ফিসামাওয়াত ইতুনি বি কিতাবি মিন কবলি হাদা আও আসারতি মিন এলমিন ইনকুন তুম তুমি বলে দাও তাহলে তোমরা কি দেখেছ আল্লাহ তালাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে যাচ্ছ আমাকেও দেখাও তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করেছে কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি এই লিখিত কিতাবটির সাথে কিংবা পূর্বের লিখিত কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এখন এই আল কিতাবের কথা যখন আপনাদের সামনে তুলে ধরা হয় যেটি আমি বারবার চেষ্টা করেছি কিন্তু সেই চেষ্টার মা মাঝেই মুফাসেল সাহেব এবং তার দলের লোকেরা কি করেছে সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ তালা চ্যালেঞ্জ হলো আপনি যদি মনে করেন যে এই লিখিত কিতাবটির পূর্বে কোনো কিতাব থেকে থাকে তাহলে সেটি এনে দেখাতে হবে ফলসফা পেশ করলে হবে না এই গ্রন্থটি চোদ্দশো বছরেরও না এই গ্রন্থটি নবম শতাব্দী থেকেও না এই গ্রন্থ দুনিয়ার শুরু দিন থেকে ঠিক যেমন মাসজিদুল হারাম দুনিয়ার শুরু দিন থেকে মার কাজ হিসেবে আল্লাহ বলছেন হুদাল্লিল আলমিন জাহানবাসীদের গাইড করে আর দুই নম্বর সুরা আল পঁচাশি আয়াতে বলা হচ্ছে নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে তো জীবনের প্রতিটি শাখার কার্যকরী বিধান হচ্ছে যদি আপনি মনে করেন যে প্রত্যেকটি শাখায় আল্লাহ তালার বিধানকে কার্যকরী করতে চান তাহলে সব এই লিখিত গ্রন্থে মজুদ রয়েছে আর এই লিখিত গ্রন্থটি মানুষের তৈরি করা কোনো ব্যাকরণের ধারে না কারণ ব্যাকরণগুলি কোরআনের পরে এসেছে কোরআনের ভাষাগত সাহিত্যিক মান অত্যন্ত উচ্চ এর ভাষা নিজস্ব স্বচ্ছ এবং এর বাক্য অত্যন্ত নিখুঁত তাই আল্লাহ রবুল্লা আলমিনীর চ্যালেঞ্জ হল দশ নম্বর সূরা ইউনুসের আটত্রিশ নম্বর মানুষেরা কি কথাও বলছে যে সে নিজেই রচনা করে এনেছে তুমি বলে দাও তাহলে তোমরা এমন একটি সুরা রচনা করে আনো আর আল্লাহ তালাকে বাদ দিয়ে যাকে পারো তোমরা তাকে ডেকে না যদি তোমরা সত্য বালার দাবি থাক দাবি রাখো তো খ্রিস্টান ওয়ার্ল্ড বলেন ইহুদি ওয়ার্ল্ড বলেন বা হিন্দু ওয়ার্ল্ড বলেন ইরা এই আল কিতাবের ব্যাপারে ধারণা পোষণ করে এটি আরব ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের লেখা এটি কেন বলে তারা কারণ তারা এই আল কিতাব পড়ে না তারা ইতিহাসের উদ্ধৃতি দিয়ে মনে করে যে যারা ইতিহাস লিখেছেন তাদের কথা মতে এই কোরআন রচনা করেছে আরব্য মোহাম্মদ আদৌ তার সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই যখন এগারো নম্বর সূরা আমরা পড়ি এই তেরো নম্বর আয়াত থেকে আমরা আল্লাহতালার আরেকটি চ্যালেঞ্জ জানতে পারি এটি যে ঐশী গ্রন্থ সেটি আপনারা এই লেকচার থেকে খুব সুন্দরভাবে জেনে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ বসে আমি আফতারা কুলফাতু বি আশি সোয়ারি মিথলি মুফতারায়াত মানুষেরা কি কথাও বলছে নাকি যে তা সে নিজেই রচনা করেছে তুমি বলে দাও আমি আজ এই আয়াত পড়ে নিজে তো মেনেই চলেছি তো আল্লাহ বলতে বলেছেন তাই বলছি তুমি বলে দাও তাহলে তোমরাও না হয় এমন দশটি সুরা বানিয়ে নিয়ে এসো আর আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আপনাকে কথা বলতে হবে না আপনি রচনা করে নিয়ে আসেন তো আজ পর্যন্ত দুনিয়ার শুরু দিন থেকে আজ পর্যন্ত একটি লোক না দশটি সুরা বানাতে পেরেছে

একত্রে মিলিত হয়ে যদি এই কোরআনের নমুনায় আর তৈরি করার চেষ্টা করে তাহলে তারা পারবে না যদিও তারা এক ব্যাপারে পরস্পরে সাহায্য করে আর দুই নম্বর সুরা আল বাকরার তেইশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের চ্যালেঞ্জ কি ওয়াইন কুন্তি মিম্মা নাজ আলা আব্দিনা ফুবি সুরাতি মিতলি ফাতু বিসুরমি মিথলি অদয়া আকুমিন আর যে লিখিত কিতাব আমি আমার বান্দার উপরে নাজিল করেছি তা আমার পক্ষ হতে কি না এই ব্যাপারটি নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন যদি তোমাদের সন্দেহ হয় যা আমি আমার বান্দার উপরে নাজিল করেছি তাহলে অনুরূপ একটি সুরা তৈরি করে নিয়ে এসো আর এ কাজে আল্লাহ ছাড়া তোমাদের অন্যান্য সাহায্যকারীদেরকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো কোরআন এইভাবে চ্যালেঞ্জ করেছে যারা এই পৃথিবীতে আরবি ভাষার পণ্ডিত যাদের মাতৃভাষা আরবি তারা এটা ভালোভাবেই অনুধাবন করতে পারে যে কোরআনের যে নিজস্ব ভাষা যে ভাষার উপরে কোনো ব্যক্তিবিশেষের কোনো গোষ্ঠীর ইজারাদারি নেই তো কোরআনের ভাষার সাথে মানব রচিত কোন আরবি পুস্তাকের ভাষার তুলনায় হতে পারে না আমরা যদি এগারো নম্বর হুদের উনপঞ্চাশ নম্বর আয়াত দেখি আল্লাহ তিলকামিনাম্বা ইল হা ইলাইকা মা তা আলা মুহা আন্তাওয়ালা কম মুকামিন কবলে হাদা ফাসবের ইন্নাল হা কিবাতালল মত্যা কিন। এ হলো অজ্ঞাত অজানা জানা ঘটনা বলি যা আমি তোমাকে ওহিীন মাধ্যমে অবগত করাচ্ছি অথচ এসব ঘটনা ইতিপূর্বে না তোমার জানা ছিল না তোমার জাতির। তাই অপেক্ষা করতে থাকো অবশ্যই শেষ ফল পরেজগারদের জন্যই রয়েছে। উত্তাকীন যারা তাদের জন্য তো কোরআনে অনেক ঘটনা রয়েছে সেই ঘটনাগুলি যখন ঘটেছে না আপনি আর আমি ছিলাম না কেউ ছিল কিন্তু সেইগুলি মানুষেরা নিজেদের পক্ষ থেকে রচনা করেছে বই তৈরি করেছে বাজারে বিক্রিও করেছে অর্থ সম্পদ অর্জন করেছে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য বলেছেন যে এমন কিছু ঘটনা এই রয়েছে সেগুলি মানুষেরা নিজেদের পক্ষ থেকে কল্পনার জোরে লিখেছে লিখে আবার তারা বলে চলেছে এগুলি হল কোরআনের কথা এগুলি হল ইসলামের কথা যেমন ধরুন আমাদের দেশে মুসলমান সুন্নি সমাজের কাছে একটি গ্রন্থ রয়েছে যেটি খুব বেশি তারা বয়ে বেড়ায় এই কোরআনের বিপরীত মসজিদে মাসজিদে যে সেটির নাম হলো প্রথম নাম ছিল তাবলিগিনিসাব বর্তমান নাম হয়েছে ফাজাইল আমল ঠিক আরেকটি তবলিগি জামাতের কাছে রয়েছে তাদের কাছে আরো অনেক গ্রন্থ রয়েছে হিকায়তে সাহাবা তো এরা সবাই মিলে গ্রন্থগুলি হচ্ছে ইসলামের গ্রন্থ আবার অনেকে ভেসতে জেয়ার পরে অনেকে কসাসুলাম্বিয়া পড়ে অনেকে সিয়াই পড়ে অনেকে কুতুবে আরবা পড়ে আবার অনেকে বারো বছর যাবৎ এই মানবরচিত গ্রহণ পড়ে সার্টিফিকেট নাই আমিও নিয়েছি সেই সার্টিফিকেট পেয়ে তারা মনে করে মওলানা হয়ে গেছে মূলত এদের সাথে এই আল কিতাবের সম্পর্ক নেই তারা জেনে শুনে এই মহাসত্যের সাথে মহামিথ্যাকে সংমিশ্রণ করে তাই দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তোমরা সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করে না করো না আর তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছো তো যারা এই ধরনের গ্রন্থ রচনা করেছে ইসলামের নামে শান্তির নামে তাদেরকে আল্লাহ ধ্বংস করে ছাড়বেন আর তারা কেন লিখেছে কিভাবে লিখেছে সেটি আমরা এই কুরআনের দুই নম্বর সুরা আল বাকার আটাত্তর এবং উনআশি আয়াত দুটি থেকে জেনে নেব তাদের গোমর আল্লাহ এইভাবে আমাদের সামনে তুলে ধরেছেন অমেনম ওমিউন আলা ইয়া আলামুন আল কিতাব ইল্লা আমানি ইয়া ওয়াইন হোম ইল্লা ইয়াদ ফওয়াইলুল্লিল্লা দিন এক তুবুন আল কিতাব আবি আইদিহীম সুম্মায়া কুলুন আহা যামিন আইনদুল্লাহ হিল ইয়াশদারু বি হিসামান কলিলা ওয়াইদুল্লাহু মিম্মা খাতবা দায়দিহিম ওয়াইদুল্লাহু মিম্মা এক জীবন আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে তারা লিখিত আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে তারপর তারা বলে এই কিতাব আল্লাহতালার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে চলেছে তো এই ঐশী গ্রন্থের সাথে যাদের টক্কর রয়েছে যাদের পাঙ্গা রয়েছে ইরাই গ্রন্থ রচনা করে আজকের আমরা হেজবুত তাহিদ দেখতে পাই তারা তাদের বিপক্ষের লোককে মানুষের সামনে এমনভাবে তুলে ধরছে যে তারা যেটি বলছে সেটি সঠিক তাদের বিপক্ষের লোকেরা আবার তাদের সাথে বিভিন্নভাবে ঝগড়া বাঁধায় তো এইভাবে একের পর এক হানাফি বলেন মালিকি বলেন সাফি বলেন হাম্বলি বলেন মাতুরিদি বলেন স্টাবলিশ হয়েছে এই পৃথিবীতে এমনকি স্টাবলিশ হয়েছে তাদের মতভাদ তাদের গ্রন্থ যারা নিজেদেরকে কখনো বলেছে তারা হচ্ছে সেই বাগদাদের মোতাজিলা তারা হচ্ছে সেই আকিদা পোষণকারী যারা নিজেদেরকে বলেছে আমরা হচ্ছি বিশ্বাসী এইভাবে চলে এসেছে পৃথিবীতে শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ গ্রন্থ এই একটি গ্রন্থের কাছে যেন মানুষ না আসতে পারে তাই সেই গ্রন্থগুলি আবার আমাদের দেশে এবং ভারত উপমহাদেশে সতেরোশো সালের পর আজ দুই সাল পর্যন্ত প্রতিনিয়তে সেই মানবরচিত গ্রন্থগুলি পড়ানোর জন্য ধর্মের খোয়ার তৈরি করা হয় বাংলাদেশেই রয়েছে শুধু এক লক্ষ বিশ হাজার ধর্মের ঘর আলিয়া বলেন কওমি বলেন এবং কন্টিনিউ হয়ে চলেছে এই কোরআন যখন আপনি আমি পড়ব তখন ইউসুফ রাসুলের ভাইয়েরা কিছু ষড়যন্ত্র করে ইউসুফ রাসুলের অনেক ঘটনা এর ভিতরে রয়েছে তো সেই ঘটনাগুলির বর্ণনার পর আল্লাহ রব্বুল আলমিন বারো নম্বর ইউসুফের একশো দুই নম্বর আয়াতে বলে দিয়েছেন জালিকামিন আম্বা ইলগয়বি গাইবি ইলাইকা অমাকুন্তা লাদাইহিম ইদ আজমা ও আমরহ মহম আর এসব হল অজানাও অজ্ঞাত ঘটনা বলি যা তোমাকে আমি ওহির মাধ্যমে অবগত করাচ্ছি অথচ ইউসুফের ভাইরা যখন ষড়যন্ত্র করে এবং তাদের পরিকল্পনা ঠিক করে তখন তুমি সেখানে উপস্থিত ছিলে না এখন আপনি আপনার পক্ষ থেকে বলেই চলেছেন লিখেই চলেছেন ফলসফা করেই চলেছেন তা আপনি এগুলো থেকে পেলেন যেটি কোরআন বলছে না আবার নবী ঈসার জননী মারিয়ামের নিয়ে যে কথাগুলি কোরআন বলে তিন নম্বর সোরা আলে ইমরানের চুয়াল্লিশ নম্বর আয়াতে এসে আল্লাহ রব্বুল্লা আলমিন আজ আমাদেরকে বলে দিচ্ছেন

আর না তুমি তা তাদের বাদানুবাদের সময় উপস্থিত ছিলে তো কোরআন আপনাকে আমাকে যখন বলছে এগুলি গায়েবের খবর যতটুকু আমাদেরকে শোনাচ্ছে ততটুকু আপনাকে আমাকে মানতে হবে আপনার তো এই অধিকার দেওয়া হয়নি যে আপনি এই সবগুলি নিয়ে ইতিহাস রচনা করবেন শানে নুজুল রচনা করবেন আমরা যদি কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তিনটি আয়াত দেখি তাহলে আপনারা লক্ষ্য করবেন আরব ইতিহাসের যে ব্যক্তিকে আপনারা মেনে চলেছেন তাকেও ইনক্লুড করেন আপনাদের জ্ঞানের সাথে এবং একটু চিন্তা করে দেখুন এই কোরআনের সাথে সেই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ বসেন অমাকুন্তা বিজানিবিল গর্বি إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكنا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثابيا في أهل مدين تتلو عليهم آياتنا ولكن كنا مرسلين وما كنت بجانب التور إذ نادينا ولكن رحمة من ربك লিতনদেরা কম আর তুমি তো আর পশ্চিম দিকের সাথে ছিলে না যখন আমি মুসার দিকে আমার বিশেষ হুকুম সম্পূর্ণ করেছি আর তুমি তো প্রত্যক্ষ সাক্ষী রূপেও সেখানে উপস্থিত ছিলে না আমি কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকগুলো দল দৃশ্যমান করে থাকি আর তাদের আমলদারি বাড়িয়ে দিই আর তুমি তো মাদিয়ানবাসীদের সাথে বসবাস করতে না যাতে তুমি তাদেরকে আমার পড়ে শোনাতে কিন্তু আমি বরাবর বার্তাবাহক রাসুল পাঠাচ্ছি তুমি তো আর দূর উঁচু পাহাড়ের পাশে উপস্থিত ছিলে না যখন আমি মুসাকে ডাক দিই কিন্তু এই যে তোমার রবের পক্ষ থেকে রাহমাত যেন তুমি এমন কমকে সতর্ক করো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী পৌঁছায়নি যেন তারা স্মরণ রাখতে পারে চিন্তা করে দেখুন আল্লাহ বলছেন যে এই কার্যকরী হুকুম যখন মুসার সাথে করা হয়েছে সেই মাদিয়ানে না আপনি উপস্থিত ছিলেন না আমি ছিলাম তাহলে শানে নজরুল কেন লিখছেন নিজের পক্ষ থেকে মুসারসুলের জন্ম এবং লালন পালন নিয়ে আল্লাহ রবুল আলেমিন অনেকগুলি কথা বলেছেন কোরানে এবং কুড়ি নম্বর সূরা তহায়ের নিরানব্বই নম্বর আয়াতে যে আল্লাহ বোসেন কাদালিকান আকুস্ব আলাইকামিন আম্বাই মা কদ সাবাক অকদ আতাইনা কামিল্লা দুনা রিকর এভাবে আমি আপনার কাছে অতীতের ঘটনাবলি বর্ণনা করছি আর অবশ্যই আমি পঠিত কোরআন যে তাকে বলা হচ্ছে যে তোমার তোমাকে নিজের নিকট থেকে একটি উপদেশনামা দিয়েছি তো আল্লাহ বলছেন তোমার দিকে আমি ঘটনা বলি বর্ণনা করছি তো সেই ঘটনার সময় না আপনি ছিলেন না আমি ছিলাম এমন কি আজ দুই সালে আমরা আমাদের দেশে দেখতে পাই এমন কিছু লোক এখনো জীবিত রয়েছে যারা উনিশশো সাতচল্লিশের পাকিস্তান এবং উনিশশো একাত্তরের বাংলাদেশ হওয়ার সময় জীবিত ছিল তো উনিশশো সাতচল্লিশের সময় হয়তো যারা ছিলেন তাদের খুব নগণ্য একটি দল রয়ে গেছেন উনিশশো একাত্তরের হয়তো আরেকটু বেশি কিছু লোক রয়ে গেছেন তো আল্লাহ রব এই কোরআনে অগ্রিম কি জানিয়ে দিচ্ছেন উনিশশো সাতচল্লিশ কে আমরা সামনে রাখি এর পূর্বে বাদ দেন আবার উনিশশো একাত্তরকে কে সামনে রাখি আমরা যদি কোরআনের তিরিশ নম্বর সুরা রোম এর প্রথম পাঁচটি আয়াত পড়ি আল্লাহ হোসেন আলিফলা মিম গুলিবাতির রোম

মাত্র কয়েক বেজড় বছরের মধ্যেই আল্লাহ তাল্লাহ নিয়ন্ত্রণে পূর্বাপর সব কাজ নিয়ন্ত্রিত হয় আর সেদিন মুমিন লোকেরা সন্তুষ্ট হবে আল্লাহ তাল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য সেটি আল্লাহ দান করেন যে উপযুক্ত তাকে আল্লাহ হলেন মহাসম্মানিত পরম দয়াময় এই আয়াতগুলি থেকে আমরা এখানে বেজোর সংখ্যা আল্লাহ বলে দিয়েছেন আপনি কোরআন স্টাডি করলে এই কোরআন যে তালার পক্ষ থেকে ঐশী গ্রন্থ সেটি আরও গাঢ়ভাবে জানতে পারবেন আমি তিনটি ডেট তিনটি বছর আমি আপনাদেরকে শোনাব তা থেকে বুঝবেন যে এই আয়াত বলছে যে যখন কেউ জোরপূর্বক কোনো এলাকা কবজা করে সেটি বেশিদিন টেকে না এটা অবশ্যই পরাজয় ঘটে মাত্র আল্লাহ বসেন কয়েক বেজোর বছরের মধ্যেই তো ভারত উপমহাদেশকে আমরা দেখি আমরা এই সাব এশিয়ার এই সাব কন্টিনেন্টালের নাগরিক সতেরোশো সালে কি করে এটি জোরপূর্বক অর্জন করে ব্রিটিশরা সতেরোশো কিন্তু বেজোর বছর আবার তারা উনিশশো সাতচল্লিশে চলে যায় উনিশশো সাতচল্লিশে আবার দেশ হয় পাকিস্তান তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান এটি আবার শেষ হয়ে যায় উনিশশো উনিশশো একাত্তরে তো সাতচল্লিশ আর উনিশশো একাত্তর আর সতেরোশো সাতান্ন সব বেজড় বছর তো এটি হচ্ছে কোরআনের বিউটি এখন আপনি আমাকে নিয়ে যাচ্ছেন যারা কথ্যকে এদের সাথে কথা বলানোর জন্য তারা চাচ্ছে আমি যেন আমার পক্ষ থেকে কথা বলি এটি প্রশ্নই জাগে না আবার কোরআন আপনাকে বলবে দুমুখ ব্যক্তিদের ওয়াদা পালন নিয়ে উনষাট নম্বর সোরা الحشر الله بصن. (الم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون) আর বারো নম্বর বলা হচ্ছে লাইন উখরিচু লাইজু নামা আহম ওয়ালাইন কুতিলু লাইনসুরু নাহম ওয়ালাইন নাসারু হুম লাই ওয়াল্লুনাল আদবার সুম্মা লাইন তুমি কি তাদেরকে দেখো যারা মুনাফিক দুমুখ লোক ওরা কিন্তু ওদেরই ভাই আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তাদেরকে বলে যদি তোমাদেরকে বের করে দেওয়া হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব আর তোমাদের ব্যাপারে কখনো অন্য কারোর কথা মোটেই মানব না আর তোমাদের সাথে যদি কারোর লড়াই বাঁধে তাহলে আমরা তোমাদেরকে সাহায্য করব। অথচ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওরা সবাই নিরেট মিথ্যেবাদী তো আল্লাহ ওদের গোমর ফাঁস করে দিলেন আর বারো নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাল্লাহর কসম তারা যদি বিতাড়িত হয় তাহলে ওরা কিন্তু তাদের সাথে বেরিয়ে আসবে না মোটেই আর যদি তাদের সাথে কতল করতে হয় তাহলে এদের সাহায্যের জন্য মোটেই এগিয়ে আসবে না আর একান্ত যদি তারা কিছু সাহায্য করেও তবুও পিঠ ফিরিয়ে পালিয়ে যাবে তারপরে আর কোনো সাহায্য পাওয়া যাবে না তো এগুলি কোরআন যখন আপনি আমি স্টাডি করি তখন কোরআন আপনাকে আমাকে বলে দেয় এমনকি দুই নম্বর সুরালের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনার আমার আশেপাশের যারা রয়েছে তাদেরকে যখন আপনি কোরআনের কথা বলবেন মাসজিদুল হারামের কথা বলবেন তখন তাদের প্রতিক্রিয়া আল্লাহ বলছেন সায়াকুল সুফাহা উমিনা নাস মা আলাইহা। আল্লাহমানি হিমুল্লা কান্লাহিল ইয়াদিমাই ইলা উল্লাতে মুস্তাকিম এখনই মানুষের মধ্যে থেকে নির্বোধ যারা তারা বলবে তাদেরকে তাদের মার কাছ থেকে কোন জিনিস ফিরে দিল যার উপর তারা ছিল বলে দাও পূর্ব পশ্চিম তো আল্লাহ জন্য যে তাকে তিনি সোজা পথের হিদায়ত করেন সুপ্রতিষ্ঠিত পথের তো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু মুফাসিল সাহেবের সাথে আমার যে কথোপকথন হয়েছে দেখলেই বুঝতে পারবেন মার্কাজ নিয়ে তার সমস্যা কোরআন আল্লাহতালার ঐশী গ্রন্থ আল কিতাব এ নিয়ে তার সমস্যা কারণ লোকটি আমাকে ডেকে নিয়ে তার চ্যানেলেই কথা সামান্য কয়েক মিনিট বলার পরে চাচ্ছেন যে আমি আমার পক্ষ থেকে কাহিনী করি যেমন তিনি ফলসাফা পেশ করেন তো আপনার এবং আমার জীবনের জন্য এই আল কিতাব হল আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে যেটি পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের প্রথম আয়াতে বলা হয়েছে এবং দুই নম্বর সুর আল বাকার একশো আয়াতে বলা হয়েছে যখন আপনি কোরআনের কথা বলবেন তখন যারা ফলসফা করতে জানে যারা ফলসফা এবং কাহিনী কারক তারা আপনাকে দবিয়ে দেওয়ার চেষ্টা করবে যেটি আমরা এই মুফাসিল সাহেবের সাথে বসার পরে দেখতে পেয়েছি তো কোরআনের একচল্লিশ নম্বর সোরা হামিমা সেজদাই ছাব্বিশ নম্বর আয়াতে তাদের গোমরটি আল্লাহ বলে দিয়েছেন তারা কারা আল্লাহ আল্লাহন একচল্লিশ নম্বর সোরা এরা আয়াত নম্বর ছাব্বিশে বলা হচ্ছে আর যারা আয়াত গোপনকারী কাফের তারা বলে তোমরা এই কোরআন রব্বানী তন্ত্রে যাইন মোটেই শুনবে না আর তার মাঝখানে হট্টগোল বাঁধিয়ে দেবে কার মাধ্যম দিয়ে হট্টগোল বাঁধায় নিজেদের বানানো গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রের আইন দিয়ে গ্রন্থ দিয়ে কনস্টিটিউশন দিয়ে হয়তো এভাবে তোমরা জয় হবে তো তারা মনে করে এতে তারা জয়লাভ করে যাচ্ছে তো কোরআনের আয়ত আমি তো পেশ করার জন্য বসেই ছিলাম যে তিনি আর সামনে বাড়তেই চাইলেন না তো আমরা যদি قرآن نای نمبر سوره ارتعا و باید چونانو باید دیکی؟ شکن بلاسه ایلیکم اذا رجعتم قل لا تعتذیرو لن نؤمن لکم قد نبان الله من اخبارکم و سیار الله عملکم و رسوله ثم تردون الى عالم الغیب و شهادت فی نبی بما کنتم تعملون تمهار کسی پیش کرده تمی جا کن تادر তুমি বলে দাও তোমরা কৈফিয়াত দিও না তোমাদেরকে তো আমি বিশ্বাস করতে যাচ্ছি না কারণ আল্লাহ আমাকে তোমাদের সম্পর্কে খবর পৌঁছে দিয়েছেন আল্লাহ ও আল্লাহ তালা রাসুল তোমাদের কার্যকলাপ লক্ষ্য করে থাকেন তারপরে তোমরা এমন সত্তার দিকে ফিরবে যিনি অদৃশ্য ও প্রকাশ্য সবকিছুই জানেন তারপরে তোমাদেরকে জানানো হবে তোমরা যা কিছু করছো এই পৃথিবীতে তোমরা যা কিছু করেছ সব সেদিন জানানো হবে তারপরে আবার নয় নম্বর সুরা তাও পঁচানব্বই বলা হচ্ছে সায়াহ সায়াহ লিফুন আবিল্লাহ ইলাকুম ইদান তুমি লেহিম আরিদু আনহুম ফা আরিদু আনহুম ইনহম রিচসুন ওমা ওয়াহুম জাহান্নাম জাজাম বিমা কানু এক এখনই তারা তোমার সামনে আল্লাহ নামে কসম খেতে থাকবে তুমি যখন তাদের কাছে ফিরে যাবে যেন তাদেরকে রেহাই দান করো সুতরাং তুমি তাদেরকে অব্যাহতি দাও কারণ ওরা যে বড়ই নোংরা আর ওদের ঠিকানা যাত না ওরা যাক কামাই করেছে তারি পারিশ্রমিক হিসেবে আর নয় নম্বর সুরা তার ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াহলিফুন আলাকুম লিতার আনহুম ফাইন তার আনহুম ফাইন আল্লাহ আনিল কমিল ফাসিন তোমার সামনে ওরা কসম খেতে থাকবে যেন তাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও কিন্তু ওদের উপরে তুমি সন্তুষ্ট যদিও হও তবু আল্লাহ কিছুতেই দুষ্ট দুরাচারী অবাধ্য কমের উপরে সন্তুষ্ট হবেন না কারণ এরা হচ্ছে মুক্তমনা ফাসেক এরা কোরআন যদি মধ্যাকাসনের থিওরি দেয় তারা বিভিন্ন মানুষের উদ্ধৃতি দিয়ে বৈজ্ঞানিকদের উদ্ধৃতি দিয়ে সেটি স্টাবলিশ করার চেষ্টা করে কোরআন একটা না যেমন ধরুন কোরআনের তিরিশ নম্বর সুর আর রোম এর পঁচিশ নম্বর অমিন আয়াতিমাসুম দা মিনা ইদান এবং আল্লাহতালার মহা নিদর্শন বলির মধ্যে এটিও একটি যে উর্ধ লোক ভূমন্ডল তারই হুকুম দ্বারা মহাশূন্যে প্রতিষ্ঠিত আয়াতুমাস যে মহাশক্তি বলে উর্ধ্ব যাবতীয় বস্তু এবং ভূমন্ডল শূন্য প্রতিষ্ঠিত রয়েছে তাকে আয়াতে কি বলা হচ্ছে বি আম্রি তো এই যে আল্লাহ তাল্লাল আমল এই আমরুল্লাহ সেটাই বিভিন্ন আবিষ্কারক যারা মধ্য আকর্ষণের শক্তি হিসেবে কথা বলে তাদের নাম মানুষেরা মানুষের সামনে তুলে ধরছে কিন্তু কোরআনের এই আয়াত তারা জানে না যেমনটি আমরা মুফাসিল সাহেবকে জানি এবং তার মতো আরো অনেক রয়েছে মুক্তমানা লোক তারা বলেই চলেছে বলেই চলেছে ইতিহাস দিয়ে তারা কোরআন বোঝার চেষ্টা করে এমত অবস্থায় কোরআনের ক তাদের জানা নেই ষোলো নম্বর নাহালের বারো নম্বর আয়তে আল্লাহ ও অসাক্ষর কুমুল্লাইলা ওয়া নাহারা ওয়া শামসা অল কমার ও নুজুম ও মুসাক্ষর তুমি আমরি ইন্নাফিদা আলী কালা আয়াত ইল্লি কম ইয়াকলুন আর সমস্ত নক্ষত্র রাজি আল্লাহ তাল্লার আমর দ্বারা বাধা নিয়ন্ত্রিত নিশ্চয় এর ভিতরে বিজ্ঞ লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধি খাটায় তাদেরকে আপনি আমি বৈজ্ঞানিক বলি আপনি আমি জানি না যে তারা কোরআন থেকে বলছে তো এই দুটি আয়াত যদি আপনার আমার সামনে থাকে তাহলে আমরা বুঝতে পারব। আল্লাহ তালার হুকুম দ্বারা সেই মহা আকর্ষণ শক্তিকে বোঝানো হয়েছে যার আকর্ষণ শক্তি বলে মহাশূন্য এই নক্ষত্র রাজি বিক্ষিপ্ত হয়ে ছুটে পড়ছে না কখনো তো কোরানে লেখা বিজ্ঞানময় কোরানে পঁয়ত্রিশ নম্বর ফাতির একচল্লিশ নম্বর রাতে আল্লাহ বোসেন ইন্নাল্লাহ ইমশিকু সামাওয়াতি ওয়ালা আর দা আন্তাজুলা ওয়ালা ইনসা লাতা ইনামসাকাহু মা মিনাহাদি মিম্বা আদি ইন্না হোকানা হালি মান নিশ্চয় আল্লাহ তালা নবমন্ডল এবং ভূমন্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছেন যার ফলে তা বিচ্ছিন্ন হয়ে পতিত হয় না এই কিন্তু পৃথিবীতে হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়েছে যেন মানুষ কোরআন থেকে না জানে ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো আল্লাহ বলছেন সুহানাল্লাী খলাকালা জোয়াা যা কুল্লাহা মিম্মা তুম বিতুল আদ আনফুসিহিম অমিমালায় আলামন। বড়ই মহিমাম্বিত সেই সত্তা যিনি দৈত্ত রূপে দৈত্ত রূপে সব কিছুকে সৃষ্টি করেছেন। খলাকালা জুজ যা কিছু ভূমি হতে এবং। মানুষের ভিতর হতে জন্মে এমন বস্তু হতে জন্মে যার খবর তারা রাখে না আবার এটি আরেকটু তাফসিল করার জন্য আটানব আটাত্তর নম্বর সুরা নাবা এর আট নম্বর আয়াতে বলা হয়েছে ওমা জা আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো আজওচ বিপরীত লিঙ্গের জোড়া তো কোরআন এগুলি ঘোষণা করেছে এই কোরআন এই আয়াতগুলি তো সামনে রেখে আপনি কোপারনিকাসকে বলেন গ্যালিলিওকে বলেন নিউটনকে বলেন আইনস্টানকে বলেন এরা সবাই এই আয়াতগুলি সামনে রেখেই তো জেনেছে সব কিন্তু আপনারা বলতে চাচ্ছেন যে এটি নর্মাল একটি ধর্মগ্রন্থ মূলত আল কিতাব ধর্মগ্রন্থই না আর এটি ধর্মগ্রন্থ হিসেবে শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমান শিয়া সুন্নি এবং সালাফি সমাজের ধর্মের খড়গুলিতে দশ দশ বছর এই গ্রন্থকে ধর্মগ্রন্থ হিসেবে উপস্থাপনা করা হচ্ছে কোরআনের ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই আয়াতগুলি যখন আমরা জানি তখন আমরা যে বিজ্ঞানগুলি জানতে পারি আসুন শুনে সূর্য তার গন্তব্য স্থলের দিকে চলছে এ হল তার এ হলো সেই রবের সেই আল্লাহ তালারই ব্যবস্থাপনা যিনি মহাপরাক্রমশালী মহা জ্ঞানী আর চন্দ্রের জন্য আমি তার মঞ্জিল ঠিক করে দিয়েছি এক একসময় তা পুরানো খেজুর শাখা শাকের রূপ ধারণ করে সূর্যে তেমন শক্তি নেই চন্দ্রকে ধরে ফেলার রাতেরও তেমন ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার আর প্রত্যেকেই মহাশূন্যে নিজ নিজ কক্ষপথে সাতার কেটে চলেছে এই বিজ্ঞানগুলি এই বিজ্ঞানময় গ্রন্থ আল কিতাব আমাদেরকে জানিয়ে দিয়েছে এর জন্য বৈজ্ঞানিকদের নাম বলে তাদের নামে গ্রন্থ রচনা করে মুফাসসিল ইসলাম সাহেব আজকে যেমন ফলসাফা বলতে জানে অনেক কাহিনীকারকরা কাহিনী করতে জানে অনেক কবিরা কবিতা লিখতে জানে তো কোরআন তাদেরকে সাপোর্ট করে না তাই এই কোরআনের উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর আয়াত নম্বর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ যখন আমরা পড়ি তখন আমরা কি জানি আল্লাহ বলছেন ইন্নাহুল আকাউল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী অমাহ কহলি সাহের এটি কোনো কবির রচনার সাথে নয় কলিলামা তুমি নুন কিন্তু তোমরা যে তাতে খুব কমই বিশ্বাস করো ওলা বিকলি কাহিন কলিলাম্মা কারুন আর এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুবই কমই উপদেশ গ্রহণ করো তানজিলো মির রব্বিল এ যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে একুশ নম্বর সুর আল আম্বিয়া এর তেত্রিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ বসে নহু আল্লা দি হালাকাল্লাহ ওয়ান নাহারা ওয়া শামসাওয়াল কমার কুল্লুন ফি ফালাকিয়াস বাহন আল্লাহ তালাই সৃষ্টি করেছেন দিন এবং রাতকে সূর্য এবং চন্দ্রকে এগুলি আল্লাতালার সৃষ্টি আর সকলেই মহাশূন্য সাঁতার কেটে চলেছে নিজ নিজ কক্ষপথে এখন বিশ্বে যে গতিহীন স্থির কোনো কাঠামোই বিশ্ব গতিশীল নক্ষত্র বলেন নিহারিকা বলেন জগৎ এবং বহির্বিশ্বের বিরাট মধ্য আকর্ষণীয় জগৎ সবকিছুই অবিরাম চলছে আপনাকে এবং আমাকে আর একটি জগতে যে এই জগতের যাবতীয় কর্মকাণ্ডের এই আল কিতাব বলে আল্লাহ যদি কেমতে দিন আমাদের হিসাব নিকাশের ব্যবস্থা এমন একটি জগতে করেন যে জগৎকে আলোকিত করবে এবং একটি গ্রহ যে গ্রহকে কেন্দ্র করে উক্ত জগৎটি তার অক্ষের উপরে আমাদের পৃথিবীর হাজার বছরে একবার মাত্র ঘুরে আসবে আর এরই ফলে সেখানকার একদিনের পরিমাণ হবে আমাদের পৃথিবীর হাজার বছরের সমান তাহলে তাতে আশ্চর্য হর তো কিছু নেই সাতষট্টি নম্বর সুরান মুলকের তিন চার আয়াত দুটি আল্লাহ এভাবেই بولتن الذي خلق سبع سماوات تباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير شي مهان شطر شطيكي كرتن شط তুমি সেই করুণাময়ের সৃষ্টিতে কোথাও কি করো ত্রুটি দেখতে পাচ্ছ পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি আবার তুমি পুনরায় দৃষ্টি নিক্ষেপ করো তোমার দৃষ্টি শক্তি অবনমিত হয়ে ফিরে আসবে অথচ তুমি কোথাও কোনো ত্রুটি দেখতে পাবে না তো এই বৈশিষ্ট্যময় বিশ্ব যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কখনো ইচ্ছা করেননি যে এটি খেলাস্থলে সৃষ্টি করা হোক তাই চুয়াল্লিশ নম্বর দোকানের আটত্রিশ এবং উনচল্লিশ আয় দুটিতে বলেছেন ওমা খালাকনা সামাওয়াতিওলার দমাবাঈ নাহুমা লাইবিন মা খালাকনা হোমা ইল্লা বিল হাকটি ওয়ালা কিনা আক্তার আহুম আমি আকাশ এবং ভুমণ্ডল আর তার মধ্যে যাবতীয় বস্তু খেলার ছলে সৃষ্টি করেনি নিশ্চয় আমি এই দুটিকেই উদ্দেশ্যমূলক তৈরি করেছি কিন্তু অধিকাংশ মানসিকতা অনুধাবন করতে জানে না এই আল কিতাব কেয়ামতের বর্ণনা দিতে যে কি বলে পঁচাত্তর নম্বর সোরা কেয়ামা এর ছয় থেকে নয় আয়াত গুলিতে আল্লাহ বসেন ইয়াস আলু আইয়ান ইয়াম কেয়ামা ফাইদা বারিকল বাসারু অল কমারু শামসু শামসুয়াল কমার এরা জিজ্ঞেস করছে আজকের মানুষও জিজ্ঞেস করছে অতীতেও করেছে কেয়ামত কবে হবে যেদিন দৃষ্টি শক্তি ঝলসে যাবে আর চন্দ্রে কোনো আলো থাকবে না আর চন্দ্র সূর্য একই অবস্থায় প্রাপ্ত হবে তো এটি তো আপনার এই কোরআনের পনেরো নম্বর সোরা আল হিচিরে আতে বলা হচ্ছে জিনিস যতক্ষণ না আসবে আপনাকে আমাকে রবের ইবাদত বন্ধু কি করেই চলতে হবে কিয়ামতের বর্ণনা সম্পর্কে আল্লাহ আবার কি বলছেন একাশি নম্বর সুরা তাকবিরের প্রথম তিনটি আয়ের থেকে আমরা জানতে পারি ইদা ওয়াইদাল নুজু মন কাদারত ওয়াইদাল জিবা আলু সুইয়ারত যেদিন সূর্য কোনো আলো দিবে না নক্ষত্রগুলো স্থানচ্যুত হবে আর পাহাড় পর্বতগুলিও সরে যাবে তো সূর্য কি করে ধীরে ধীরে সূর্য কি করছে আজ ধীরে ধীরে নিশ্চিতভাবে নিবে যাচ্ছে তারকাদের অনেকেই এখন পোড়া কয়লা মাত্র বিশ্বের সর্বত্রই তাপের মাত্রা কমে আসছে পদার্থ বিকি বিকীর্ণ হয়ে ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে এবং কর্মশক্তি মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে বিশ্ব এমন ভাবে বিশ্বের যে বিশ্ব মৃত্যুর দিকে হচ্ছে। আর এইভাবে একদিন বিশ্ব যখন এইরূপ অবস্থায় পৌঁছে যাবে তখন আল্লাহ আল্লাহতালার বানানোর সমস্ত প্রতিক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে তাইতো 55 নম্বর সূরা রহমানের 26 27 আয়া দুটিতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে আর তোমার আর তোমরা একমাত্র প্রতিপালকেরই অবশিষ্টা পাবে যিনি মহিয়ান এবং গোরিয়ান হিযুল জালাল ওয়াল ক্রামের ওয়াজ। বাকি থাকবে তো সেই দুল জালাল এই কোরআনের ভিতরে উনআশি নম্বর তিরিশ থেকে তেত্রিশ আয়াতগুলিতে গুলিতে কি বলছেন আসুন একটু দেখেনি উদ্ভিদ নিয়ে তরুলতা নিয়ে গাছগাছড়া নিয়ে সোরা নাজি আয়াত আহা এরপরে তিনি এই পৃথিবীটাকে ডিম্বাকৃতি করে তৈরি করেছেন আর তিনি সেখান থেকে তার পানি ও তার চারা বের করে থাকেন তার উপরে পাহাড় পর্বতের বোঝা চাপিয়ে দিয়েছেন তো এগুলি সব বিজ্ঞান এগুলি সব সবের জন্য পড়তে হয় না যেটি আমাদের দেশের ধর্মের ঘরগুলিতে শিক্ষা দেওয়া হয়েছে যে একটি অক্ষর পড়লে দশটি নেকি পাওয়া যায় এটির জন্য কোরান আসেনি আল কিতাবের জন্য আসেনি আশি নম্বর সোরা আবাস এ চব্বিশ থেকে বিয়াল্লিশ আয়াতগুলিতে আল্লাহ বসেন ফালিয়ান্দুর ইনসান উইলা আমি আন্না সবাব নাল মা আসব্বা তুম্মা শাকাকনা নাল সাক্ক শাক্কা ফা আম্বাত না ফিহা হাব্বা ও আইনাবা ও কদবা ও জাইতুনা ওয়া নাখলা ওয়া হাদা ইকা গুলবা ও ফা কিহাতা আব্বা <applause> <applause> متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة شطرنج <شتراً> مانوشي روچيت نيس خبار <كيلوكوكرا> আমি তো পানি বর্ষণ করেছি তারপরে আমি তো মাটিকে ছিন্ন ভিন্ন করেছি তারপরে আমি তাতে খাদ্য শস্য জন্মিয়েছি আঙ্গুর এবং শাকসবজি আর জলপাই এবং খেজুর আর ঘন সবুজ বাগ বাগবাগিচা পাকড়া ও চারা ঘাস এসব তোমাদের জন্য ভোগ সামগ্রী আর তোমাদের পোষা জন্তুদের জন্য তারপরে যখন বিকট ধনী এসে পড়বে সেদিন মানুষ আপন ভাইদের কাছ থেকে দূরে পালিয়ে যাবে নিজের মা বাবার কাছ থেকেও নিজ স্ত্রী ও পুত্রের কাছ থেকেও সবাই সেদিন একই চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে কতই না চেহারা সেদিন উজ্জ্বল চমকদার হবে হাসি এবং আনন্দে ভরপুর কতই না চেহারা সেদিন ধুলায় মলিন হয়ে যাবে কালী মামাখানো অবস্থায় দাঁড়াবে এরাই তো সেই দল যারা আয়াত গোপনকারী পিচাস এই মুক্তমানা ফাসিক লোক এরা এই কোরআনকে তাদের নিজেদের কল্পনা তাদের নিজেদের যুক্তি যদি মানতে বলে মানে অন্যথায় মানে না এই কোরানে উদ্ভিদ বলেন এবং যাবতীয় ধাতব পদার্থ বলেন তাদের ভিতরে যে জীবনী শক্তি আছে সেগুলি নিয়েও কথা বলে কারণ বিজ্ঞানময় কোরআন এটি মানুষের বানানো কোনো রচনার গ্রন্থ নয় আর সেটি সতেরো নবসোরা বানী ইসরায়েলের

কিন্তু তোমরা তাদের এই কোনো কীর্তন এই তাসবি পাঠ এই সাঁতার কাটা উপলব্ধি করতে পারো না আর তিনি হলেন ধৈর্যশীল ক্ষমাকারী এবং ক্ষমা প্রদানকারী একষট্টি নম্বর সফ এর প্রথম আয়াতে আল্লাহ বসেন সাবাহিমাওয়া ফেলার আজিজুল হাকিম আকাশ এবং ভূমন্ডলের সকলেই আল্লাহতালার গুণগানে মশগুল রয়েছে আর আল্লাহ হলেন মহা পরাক্রমশালী মহাবৈজ্ঞানিক এই কোরআন পাথরের জীবনী শক্তি নিয়ে কথা বলে সেটি আমরা এই কোরআনের যদি দুই নম্বর সুর আল বাকার চুয়াত্তর আয়াত পড়ি কস কুলুবুকুমা লি কাল হিজারত ওয়াই মিনাল হিজারত ইত্যমিন হর মিনহা মা ওয়াইনা মিনহা লামা ইয়াহি তুমিন আর কোনো পাথর এমনও হয়ে থাকে যা যা থেকে কি হয় ঝর্নার দ্বারা প্রবাহিত হয় আর কি হয় কোনো কোনটি কি হয় ফেটে যেয়ে তা থেকে পানি নির্গত হয় আবার কোন কোনটি আল্লাহ তাআলার ভয় কম্পিত হয়ে ভূতলে পতিত হয় আর আল্লাহ তোমাদের ক্রিয়াকলাপ সম্পর্কে মোটেই বেখবর নন এই গ্রন্থ প্রমাণ করছে এই আল কিতাব প্রমাণ করছে তার নিজের ভাষ্য দিয়ে যে এটি আল্লাহ তালার ঐশী গ্রন্থ ওহির কোনো একটি অংশ আপনার জীবন থেকে যেন বাদ না পড়ে আপনি যতই ফলসফা করেন লাভ নেই আপনি যত গ্রহণ পড়েন লাভ নেই ক্ষণিকের জন্য আপনি একজন ফলাসফি হয়ে মানুষের সামনে কি করতে পারেন নিজের মানুষের সামনে নিজের ব্যক্তিত্বকে আপনি কি করতে পারেন সম্মানের পাত্র হিসেবে চয়ন করে নিতে পারেন কিন্তু আল্লাহ তালা দৃষ্টিতে কখনো না পঁচাত্তর নম্বর সুরা খেয়ামা এর ষোলো থেকে উনিশ আয়াতগুলিতে আল্লাহ বসেন লা তোহারিক বিহি লিসা না কালিতা আজালাবি ইন্না আলাই না জামা আহু আ কোর আনাহু ফাইদা কর আনাহু ফাত্তাবে কোর আনাহু তুমি জিবা কোরআন সম্পর্কে বেশি নাড়াবে না যাতে তুমি তাই নিয়ে ব্যস্ত হতে হয়ে পড়বে নিশ্চয় তার সংকলন এবং পড়ানোর কাজ আমার জিম্মায় রয়েছে সুতরাং আমি যখন তা পড়তে শুরু করি তখন তুমি তাই অনুসরণ করো তারপরে সে বিষয়ের বিবরণ উল্লেখ করো করানো আমার জিম্মায় রয়েছে তো এই গ্রন্থের হেফাজতকারী একজন পনেরো বছর আল হিজের নয় নম্বর আয়াতমাতে ইন্না ওয়া ইন্না আলাহ হাফিজুন নিশ্চয় এই বিশেষ স্মরণ আমি নাজিল করেছি এই কোরআন আর অবশ্যই তার হেফাজতের দায়িত্ব আমারই এটির দায়িত্ব হেফাজতে ইসলামের সংগঠনের না কুড়ি নম্বর সুরা তহাইর একশো চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বসেন ওয়ালা তা আজাল বিল কোরআন ইমিন কবলিয়া ইয়কদ ইলাইকা ওয়াহিউ অকুর রব্বি জিদনি এলমা কোরআন যখন নাজিল হয় তখন তা সমাপ্ত না হওয়া পর্যন্ত কোরআনের এই কোরআনের জন্য সেটি আপনি হেফাজতের দায়িত্ব নেওয়ার যদি উপযুক্ত হন তো আল্লাহ বসেন তুমি উদ্বিগ্ন হবে না আর তুমি বলবে হে আমার আল্লাহ তুমি আমার এলেমকে বাড়িয়ে দাও অকুরমা কিন্তু কাফেরদের কিছু উক্তি রয়েছে সেটি পঁচিশ নম্বর সুর আল ফুরকানের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অকাল আল্লা দিন আকাফারুল্লাউলান নুসিলা আলি হিল কুম কোরআন ও জুমলাতা ওয়াহিদা কাদালিকা লিনুসাবিতা বিতাবি ফোয়াদা কাওয়ার্তাল্লাহ তার আর কাফেরগণ বলে কোরআন তার উপরে একই সঙ্গে অবতীর্ণ হলো না কেন এরূপ বিরতি সহকারে অবতীর্ণের মাধ্যমে আমি তোমার অন্তরকে শক্তিশালী করে থাকি আর আমি সেটাকে বিরতি সহকারে অবতীর্ণ করি তো আল্লাহ কি বলে চলেছেন আর পৃথিবীর কত্থক যারা রয়েছে নাস্তিক যারা রয়েছে মুক্তমনা ফাসিক যারা রয়েছে এরা কি বলে চলেছে এরা কোরআনের

মানুষকে বিরতি সহকারে পাঠ করে শোনাতে পারো এই কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থ আপনি আমি যখন পড়ি তখন এমন কিছু কথা বলে আর এমন অতীতের কথা বলে বর্তমান চলিতকালের কথা বলে ভবিষ্যতের সাথে কথা বলে যেগুলি আপনার আমার জীবনে এগুলি আসতে পারে তাই আল্লাহ রব্বুল কি বলছেন এই কোরআনের পাঁচ নম্বর সুর আল আর তিন নম্বর আয়াতে বলে দিচ্ছেন আলিয়াউমা আকমাল লাকুম কুম দিন আকুম ও আতমাম তো আলাই কুম এমাতি ওর ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামতকেও তোমাদের উপরে সম্পূর্ণ করে দিলাম আর দিন হিসেবে তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করলাম তা আপনি এই কোরআন যখন পড়বেন এই কোরআন আপনাকে বলবে একটি স্ত্রী তার স্বামীর সাথে যে ঝগড়া সেগুলি আপনার সামনে কখনো তুলে ধরবে যদি আপনি কোরআন জানেন নইলে কখনো আপনার জীবনে ঘটবে না তাই আটান্ন নম্বর সুরা আল মুজাদ প্রথম দুটি আয়াতে আল্লাহ বসেন আল্লাহ অবশ্যই সেই মেয়ে লোকটির কথা শুনেছেন যে নাকি তোমার সাথে অভিযোগ করে নিজের স্বামীর ব্যাপার নিয়ে আর আল্লাহতাল্লাহ কাছে অভিযোগ করে আল্লাহ তোমাদের দুজনার কথাবার্তা শোনেন নিশ্চয় আল্লাহ সবকিছু কিছু শোনেন এবং দেখেন তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের কাউকে জিহার করে তথা মা বলে বসে অথচ এতেই তারা তাদের মা বনে যায় না তাদের মা শুধু তারাই যারা তাদেরকে প্রসব করেছে নিশ্চয় ওরা একটা জঘন্য অবান্তর এবং মিথ্যা কথা বলে ফেলে আর আল্লাহ অবশ্যই মাফ করবেন তিনি বড়ই ক্ষমাশীল এই কথাগুলি সব কোরআনে রয়েছে তো কোরআন পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য একটি গ্রন্থ তার নিজস্ব আরবি ভাষায় সে সর্বোত্তম এটি কোনো মানুষের পক্ষ থেকে বানানো সম্ভব না পৃথিবীর সব গ্রন্থতে কি হয় পরিবর্তন ঘটে কোরআন বাদে এহুদি খ্রিস্টান ধর্মের এমন কোনো নির্ভরযোগ্য গ্রন্থ আমরা দেখতে পাই না হিন্দুদের বৌদ্ধদের শিখদেরও পাই না যারে তুষ্টি বলেন বা অন্যান্য যারা রয়েছে কোন দিক থেকে কোরআনের সমকক্ষ গ্রন্থ আমরা এই পৃথিবীতে দেখতে পাই না আর এই দুনিয়ার প্রথম দিক দিন থেকেই এই যে আরবিতে অবতীর্ণ কোরআন অত্যন্ত মনোরম এবং আকর্ষণীয় আর এর বাক্য বিন্যাস পদ্ধতি এবং প্রকাশভঙ্গি খুবই মনোমুগ্ধকর যদি আপনি আমি জানতে পারি কোরআনের ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যগুলিতে যে বলিষ্ঠ এবং শক্তিশালী যুক্তির অবতারণা করা হয়েছে তা খুবই চমৎকার কোরআনের বিধান স্বয়ং সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ দুনিয়ার কোনো গ্রন্থ কোরআনের ন্যায় বেশি আমরা পাঠ করতেও দেখি না যদিও না বুঝে পাঠ করা হয় আল্লাহ তালার এই লিখিত আল কিতাব এটি সর্বশ্রেষ্ঠ আর মানব জাতির উদ্দেশ্যে এই সর্বোৎকৃষ্ট লিখিত গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন তাই কোরআন বিশেষ কোন ধর্মের কথা বলে না আর ধর্ম যারা তৈরি করে নিয়েছে তাদের ফাইনাল যে রেজাল্ট তারা পাবে যাত না সেটি নিয়ে কথা বলে এই কোরআনের ভিতরে সামাজিক রাষ্ট্রীয় যত বিধানের দরকার সব রয়েছে গোটা মানব জাতির জন্য সমান কল্যাণকরের একটি গ্রন্থ এটি এর ভিতরে সামাজিক রাজনৈতিক আর্থিক এবং নৈতিক সব বিধান রয়েছে এটি শুধু শিক্ষিতদের পছন্দ কিন্তু অশিক্ষিত মূর্খ যারা রয়েছে তারা কোনোদিন এটি পছন্দ করে না কোরানকে আপনি মনে করেন শুধু বড় লোকদের জন্য কোরআন গরিবের বন্ধু এবং কল্যাণকামী ধনীদের বাড়াবাড়িকে কোরআন সর্বক্ষেত্রে নিন্দা করে কোরআনের শিক্ষাসমূ এতই জীবন্ত যে একজন ঝাড়ুদার সমাজের কোরআনের প্রতি ইমান আনার পরে যে কোনো খানদানি মুসলিমদের সাথে সমতার দাবি করতে পারে আর সেটি আমরা নামাজের পাঁচকতে একই কাতারে দেখতে পাই তো ইসলামকে যারা প্রতিক্রিয়াশীল ধর্ম বলে নিন্দা করে তারা কোরআনের শিক্ষাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি রবের যত রাসুলই পৃথিবীতে এসেছে আর সেই রাসুলের ক্যারেক্টার উপরে যারা তারা কখনো নিজেদের পক্ষ থেকে কথা বলতে পারে না তারা যা বলে সবই আল্লাহ তালার ওহি হিসেবে বলে যেটি আমরা তিপ্পান্ন নম্বর সুরা নাজমের তিন এবং চার আয়াত দুটি থেকে জানতে পারি কোরআনের প্রথম সুরার যে সাতটি আয়াত কেউ পারে না এর মতো করে আরও কেউ তৈরি করে আনবে বারবার পাঠ করা হচ্ছে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে উনসত্তর নম্বর সুরাল হাক্কা এর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আয়াতগুলির দৃষ্টিতে আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরে ফেলব আমি তার গরদান কেটে দেব সাহেব কেটে দিবেন। আর সাতাশ নম্বর সুরান নামলের ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি যে রাত সৃষ্টি করেছি তাতে বিশ্রাম করে থাকো তোমরা তোমরা কি অনুধাবন করবে না মানুষরা কি একটু চিন্তা করবে না আবার দিনকে সৃষ্টি করেছি আলোকপ্রদ হিসেবে মুমিন সম্প্রদায়ের জন্য নিদর্শন হিসেবে এগুলি আমরা যখন পড়ি তখন জানতে পারি এগুলি তালার কালাম কালাম উম আর এগুলি সব আছে কউল এ রসুল্লাহ ইউলা কৌল রসুল ইন করিম এর ভিতরে কল্যাণের যাবতীয় কিছু রয়েছে এটি ষোলো নম্বর করেছেন রজনী দিবস সূর্য চন্দ্র নক্ষত্র অধীন করে দিয়েছেন এগুলি সব আল্লাহতালার হুকুমে বোধ শক্তি যাদের রয়েছে তাদের জন্য নিদর্শন এই কোরআন আপনাকে বিগ ব্যাং যে থিওরি রয়েছে একুশ নম্বর সোরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলবে সত্য প্রত্যাখ্যানকারীরা কি ভেবে দেখে না যে আকাশমন্ডলী এবং পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে তারপর আমি উভয়কে পৃথক করে দিই তো পরিষ্কারভাবে আয়াত থেকে আমরা জানতে পারি এক সময় পৃথিবী এবং অন্যান্য গ্রহ 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 নক্ষত্র সব এক জায়গায় পুঁজিভূত ছিল একটা নির্দিষ্ট সময় এদের জন্ম কিন্তু কোরআন নিয়ে আপনাকে গবেষণা করতে হবে তাহলেই তো আপনি সুরা অ্যাসিনের আটত্রিশ আয়াত পড়েই বসবেন সূর্য তার নিজস্ব পথে চলেছে আল্লাহ তালার কন্ট্রোলে থেকে আকাশ এবং যা পথ এবং কক্ষপথ দ্বারা পরিপূর্ণ সেটি আপনাকে সুরা জারিয়াতে সাত নম্বর আয়াতে বলে দেবে ব্ল্যাক হোল নিয়ে কোরআন ছাপ্পান্ন নম্বর সুরা ওয়াকিয়ার পঁচাত্তর ছিয়াত্তর আয়াত নিয়ে কথা বলে আকাশ যে একটি নিরাপত্তার সাত একুশ নম্বর আম্বিয়া এর বত্রিশ নম্বর আয়াত নিয়ে কথা বলে আল্লাহ নিরাপত্তার একটি সাত তৈরি করেছেন আমাদের জন্য ছিয়াশি নম্বর সুরা তারেকের এগারো বারো আয়াত দুটির মাধ্যম দিয়ে আমরা জানতে পারি এই যে আল্লাহ বোসেন শপথ চক্রশীল আকাশের এবং বিদার বিদারনশীল পৃথিবীর তো আকাশের চক্রশীলতা এবং পর্যায় বৃত্ততা নিয়ে কথা বলে সাত আসমান নিয়ে কথা বলে দুই নম্বর সুরা আল বাকার উনত্রিশ নম্বর আয়াত এবং প্রত্যেকটি জিনিস মানুষের জন্য তৈরি সেটিও বলে ভূমিরও সাতটি স্তর নিয়ে কথা বলে ছিয়াশি নম্বর সুরা আর তো আরেকের বারো নম্বর আয়াত তো আমাদের সকলকে গবেষণা করতে হবে একটি গ্রন্থ নিয়ে চাঁদের আলো আমরা দেখতে পাই ধার করা আলো এটি দশ নম্বর সুরা ইউনেসের পাঁচ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি এমনকি পঁচিশ নম্বর আল ফোরকানের একষট্টি নম্বর আয়াত থেকেও আবার থিওরি অফ রিলেটিভিট রিলেটিভিটিও যদি আমরা জানতে চাই তাহলে সত্তর নম্বর সোরা মা আরিচের চার নম্বর আয়াত থেকে জানতে পারি মালাইকা এবং রুহের আল্লাহ দিকে উদ্যোগামী হয় এমন একদিনে যার পরিমাণ এক হাজার বছরের সমান এটি বলা হচ্ছে আমরা যখন এই কোরআনের 32 নম্বর সূরা আলিফ লম মিম আস সাদায় এর 5 নম্বর আয়াত পড়ি সেখান থেকেও জানতে পারি এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে 70 নম্বর সূরা আল মারিজ এর আয়াত নম্বর 4 এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলার দিকে শক্তিধর মালাइका ও বিশেষ রুয়া আরোহণ করে থাকে একটিমাত্র দিনে যার পরিণাম পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর আবার পর্বতের গঠন নিয়ে যদি কোরআনকে জিজ্ঞেস করবেন তাহলে আল্লাহ বসেন আমি আমি কি করিনি ভূমিকে বিস্তৃত এবং পর্বতমালাকে পেরেকের মতো আটাত্তর নম্বর সোরা নাবায়ের ছয় এবং সাত আয়ের দুটিতে আল্লাহ বলে দিয়েছেন পর্বতমালার অবস্থান নিয়েও আবার সাতাশ নম্বর সোরা নামলের আঠাশি নম্বর আয়তে বলে দিয়েছেন তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো আসলে সেগুলো সচল অথচ সেগুলি সেদিন মেঘ মালার মতো সচল হবে এটা আল্লাহ তালার কারিগরি সাতান্ন নম্বর সোরা আলহাদিদের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লোহার রহস্য নিয়ে আমি লোহা নাজিল করেছি যার মাঝে অনেক শক্তি রয়েছে এবং যা মানব জাতির অনেক ব্যবহারেরা ব্যবহারে আসে আর পেট্রোলিয়াম নিয়ে যদি আমরা সাতাশি নম্বর সুর আল আলা এর চার এবং পাঁচ এই দুটি আয়াত থেকে দেখি আল্লাহ তৃণাদি বের করে এনেছেন তারপর তিনি তাদের পরিণত করেন কালো বন্যার পানির মতো তো এগুলি সব তো আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বলবেন এটি তো আল্লাহ তালার গ্রহন্থের কি বলে বিউটি এটি বৈশিষ্ট্য কিন্তু আপনাকে আমাকে একে একে সব খুঁজে বের করতে হবে কোরআন থেকে এই কোরআনের যদি আমরা একটু দেখি এই দুটি আয়াত গাছ গাছলা বলেন ফার্ন বলেন শেওলা বলেন এসব অর্গানিক পদার্থ ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে একটা দীর্ঘ পদ্ধতির মাধ্যমে শেষে কি হয় খনিজ সম্পাদ খনিজ তেল পেট্রোলিয়াম এরই রূপ নেয় বাতাস এবং বৃষ্টি নিয়ে পনেরো নম্বর আল হিজেরের বাইশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আমি বৃষ্টি গর্ব বায়ুকে চালিত করে আকাশের কাছে নিয়ে যাই তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি এরপর তোমাদের তা পান করাই বস্তু তো তোমাদের কাছে এর ভান্ডার নেই পরিমাণ মতো বৃষ্টি নিয়ে তেতাল্লিশ নম্বর সুরা জুখরুপের এগারো নম্বর আয়তে আল্লাহ বসেন তিনি সেই সত্তা যিনি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী পানি পৃথিবীতে বর্ষণ করেছেন যা একটি মৃত জমিকে জীবিত করে ঠিক সেভাবে যেভাবে একদিন তোমরা জীবিত হবে আর পঞ্চান্ন নম্বর সোরা রহমানের উনিশ কুড়ি আয়াত দুটি থেকে আমরা জানতে পারি সমুদ্রের পানি রহস্য নিয়ে আল্লাহ পাশাপাশি দুটি সমুদ্র প্রবাহিত করেছেন উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না আর সমুদ্র বিজ্ঞান নিয়ে চব্বিশ নবসরা নূরের তিরিশ থেকে তিরিশ এবং চল্লিশ আয়াতে কি বলা হচ্ছে যারা কাফের তাদের কাজ মরুভূমির মরিচিকার মতো যাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে তো মরিচিকা নিয়েও তো এখানে কথা বলা হয়েছে মেঘ নিয়ে তরঙ্গের পর তরঙ্গের কথা বলা হচ্ছে ঘন কালো মেঘের কথা বলা হচ্ছে একের উপর এক অন্ধকারের কথা এখানে বলা হচ্ছে এমনকি কোরআন বাচ্চার লিঙ্গ নিয়েও কথা বলে যেটি নম্বর সোড়া হ্রদের তিনি জোড়া সৃষ্টি করেছেন ছেলে হোক মেয়ে হোক তিনি প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তাহলে বোঝা গেল এই লিঙ্গ নির্ধারণ করা আল্লাহ তালার কাজ ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াতে একই কথা বলেছেন আবার এই গাছ নিঃশ্বাস নেয় একাশি নম্বর সোরা তাকবীরের আঠারো নম্বর আয়াতে বলা হচ্ছে শপথ সকালের যখন তারা দিনের আলোয় নিঃশ্বাস নেয় জমাট রক্ত নিয়ে কথা বলেন সোরা ছিয়ানব্বই আল আলাকের প্রথম দুটি আয়া পর তোমার রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড আলাক থেকে তো এইভাবে আঙ্গুলের ছাপ কেউ আল্লাহ ছাড়েননি পঁচাত্তর নম্বর কেয়াম সুরা কেয়ামা এই তিন এবং চার আয়াতমাতে মানুষ কি মনে করে যে আমি তার সমূহকে একত্রিত করতে পারবো না বস্তুত আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যাস্ত করব মাংস পেশিনই আল্লাহ রব্বুল আলমিন কথা বলেন তেইশ নম্বর সুরা মৌমিনন এর আমরা তেরো জানতে পারি তিনটি পর্যায়ে জন্মের যে ধাপ সেটি নিয়ে কোরআন কথা বলে উনচল্লিশ নম্বর সুরাজ জুমারে ছয় নম্বর এত মতে তিনি তোমাকে সৃষ্টি করেছেন গর্বে পর্যায়ক্রমে একের পর এক ধাপে ধাপে ত্রিবিধ অন্ধকারে বত্রিশ নম্বর সুরাজ শেষদা এর নয় নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন নম্বর দুই নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি অতপার তাকে করে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন রূপে করে তো কোরআন আপনাকে কোনো একটি জিনিস বাদ দিবে না চার নম্বর সো আর ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন পেইন রিসেপ্টার নিয়ে ব্যথাটা আসলে কোথায় লাগে সেটি নিয়েও কোরআন কথা বলে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে তাদেরকে দুজকের অগ্নিতে দগ্ধ করব। আর যখনই তাদের চর্ম ওই অগ্নিতে দগ্ধ হবে তখন তার স্থলে নতুন চামড়া লাগিয়ে দেব যাতে তারা শাস্তি ভোগ করতে পারে পাখিদের গতিপথ নিয়েও কোরআন কথা বলে ষোলো নম্বর সুরা নাহালের উনআশি নম্বর আয়াতে আল্লাহ বসেন মানুষেরা কি উড়ান্ত পাখির দিকে লক্ষ্য করে না যারা আকাশে শূন্য গর্বে নিয়ন নিয়ন্ত্রণাধীন অন্য কেউ তাদের স্থির রাখে না শুধুমাত্র আল্লাহ তালাই তাদের স্থির রাখেন পিপিলিকা সমাজ নিয়েও কোরআন কথা বলে ২৭ নম্বর সুরার নামলের সতেরো আঠারো এক দুটি যখন আমরা পড়ে সুলাইমানের সামনে তার সৈন্যবাহিনীকে সমবেত করা হয় জিন মানুষ ও পক্ষী কুলকেও অথবা তাদেরকে বিভিন্ন দলে ভাগ করা হয় যখন তারা পিপিলিকা অধ্যাসিত উপত্যকায় পৌঁছায় তখন এক পিপিলিকা বলে হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত তোমাদেরকে পিষ্ট করে ফেলবে এমনকি পাখিরা কথা বলে সেটি নিয়েও ষোলো নম্বর সুরা নাহালে ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয় সে বলে হে মানুষরা আমাকে উড়ান্ত পক্ষীদের ভাষা পর্যন্ত শেখানো হয়েছে নামালে বলা হচ্ছে সাতাশ নম্বর সুরান এর ১৬ নম্বর আয়াতে আবার ষোলো নম্বর আটষট্টি উনসত্তর আয়াত দুটিতে মধুর ঔষধি গুণ সম্পর্কেও বলা হচ্ছে মৌমাসে নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কথা বলছেন মৌমাসের লিঙ্গ নিয়ে পর্যন্ত আল্লাহ কথা বলেছেন এবং ইলেকট্রনিক যে বাল্ব আমরা ব্যবহার করি আমরা যদি চব্বিশ নম্বর সোরা নোর পঁয়ত্রিশ নম্বর আয়াত নিয়ে গবেষণা করি সেখান থেকে আমরা পাই ইলেকট্রনিক বাল্ব স্টেট অফ ম্যাটার নিয়ে বিজ্ঞানের যা কিছু এই পৃথিবীতে বলা হয়েছে একটু আপনি আমি যদি দৃষ্টি দিই সব জানতে পারি কারণ এগুলি সব আমার পালনকর্তার অনুগ্রহ আর এটি সাতাশ নম্বর সুরান নামলের চল্লিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে জানতে পারি কিন্তু যারা মুক্তমনা ফাসেক অপরাধী জালেম এবং আয়াত গোপনকারী কাফের তারা কোনো দিন নাই আল কিতাব মানবে না মাসজিদুল হারামকে মানবে যে দুটির ব্যাপারে দুই নম্বর সুরাল বাকারের একশো পঁচাশিতে বলা হয়েছে এটি হচ্ছে নাস প্রত্যেকটি মানুষের হৃদায়তের গ্রন্থ আর মাসজিদুল্লাহ হারাম হুদালিল্লা আলামিন জাহানবাসীদেরকে হিদায়ত করে তা আসুন আমরা সবাই মিলে এই আয়াতগুলির দৃষ্টিতে অন্তত একটু চেষ্টা করি কোনোভাবে যেন আপনারা আমার জীবন থেকে এই বিজ্ঞানময় গ্রন্থ আল কিতাব যা আল্লাহ তালা লিখিত আকারে পাঠিয়েছেন অবিশ্বাস না করি এবং এই নিয়ে অন্তত তর্ক না করি কারণ যারা তর্ক করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন মা ইউজাদিলু ফিয়া ইহ ইল্লা দিনা কাফারু আল্লাহ তালা রায়াত নিয়ে তর্ক করে তারাই যারা কাফের